শনিবার প্রায় 200 দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করলো ময়নাগুড়ির সাংবাদিকবৃন্দ। এই উপলক্ষে নতুন বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বাসুনিয়া, সহসভাপতি ঝুলন সান্যাল, প্রাক্তন সভাপতি সুভাষ বসু, ময়নাগুড়ির প্রধান সজল বিশ্বাস, ব্যবসায়ী সমিতির সম্পাদক বজরংলাল হিরাউত, সহসম্পাদক সুমিত সাহা, সমাজসেবী মনোজ রায়, অনুপাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। সাংবাদিকদের তরফে রঞ্জন সাহা জানান, এলাকার অনেক দুস্থ ও অসহায় মানুষ আছেন যাদের শীতের টেক। তারা যাতে শীতের প্রকোপ থেকে কিছু রক্ষা পায়, সেই উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মাননীয় সহসভাপতি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি শ্রীযুক্ত ঝুলন সান্যাল। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।